একটা বছর শেষ হয়েছে নতুন বছরে শুরু হচ্ছে দেখে আনন্দ করব না আমরা বরংচ আমাদের জীবনের বাকি সময়গুলোকে কিভাবে ঈমানের পথে কাটাবো এজন্য আজকে আমি আপনাদেরকে 15টি কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরব আসুন নতুন একটি বছর শুরু হচ্ছে আমরা 15টা কমিটমেন্ট গ্রহণ করি এই 15টি কমিটমেন্ট যদি আমরা গ্রহণ করতে পারি দেখবেন আমাদের জীবন ঈমানের পথে পরিচালিত হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের সবার কাছে আশা করব এই 15টা পয়েন্ট আপনারা পারলে নোট করে ফেলবেন খাতা কলম নাই তো কি হয়েছে মোবাইল ফোন তো আমাদের কাছে আছে মোবাইলে নোট করে নিয়ে যাবেন বাড়িতে গিয়ে আগামীকাল সকালবেলা ফ্যামিলির সবার সাথে আলোচনা করবেন গতকাল আমরা তাফসির মাহফিলে গিয়েছিলাম হাজীগ্রামে আমরা মাহফিলে গিয়ে এই এই বিষয়গুলো জেনে এসেছি আমরা আমলের চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আজকের এই মাহফিল থেকে নতুন একটা বছর শুরু হচ্ছে ঈমানের পথে পরিচালিত হওয়ার জন্য আমরা আজকে কয়টা কমিটমেন্ট গ্রহণ করব একটু আস্তে বলে ফেলেছেন একটু জোরে বলেন না কয়টা 15টা আমি শুরু করছি নাম্বার 1 এক নাম্বার এখন এই মুহূর্তে একটু হৃদয় থেকে উপলব্ধি করে দেখুন আপনার জীবন থেকে আরেকটি বছর কমে গিয়েছে আপনি মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছেন এই যে 2022 সাল আজকে শেষ হচ্ছে আর দেড় ঘন্টা পরে 1,00,000,000,000 টাকা দিয়ে আপনি কি আর 2022 সাল ফিরিয়ে আনতে পারবেন পারবেন না তাহলে আপনি যে লাফালাফি করেন আনন্দ করেন মানুষকে লিখেন হ্যাপি নিউ ইয়ার এটা লিখার আগে আপনার তো চিন্তা করা দরকার ছিল আহারে আমাকে যে আমার রব হায়াত দিয়েছেন আমার রবের দেওয়া হায়াত থেকে তো আমার আরও কিছু অংশ চলে গিয়েছে আমি মৃত্যুর কাছাকাছি চলে এসেছি এই মৃত্যুটা যে কোনো সময় চলে আসতে পারে কার মৃত্যু কখন আসবে কেউ কি আমরা জানি যুবকরা ভাবতেছে হুজুর আমরা মরতাম না আমরা এখনো ইয়াং আমরা বুড়া হই তারপরে মরব নো কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল নাই আরে আমরা তো সমাজে এমন বহু চিত্র দেখেছি যে নাতির লাশ দাদা কবরে নামিয়েছে এমন বহু চিত্র আমরা দেখেছি যে ছেলের লাশ বাপ কবরে নামিয়েছে সুতরাং আনন্দ ফুর্তি করবার আগে মৌতের কথা স্মরণ করবেন কারণ আপনার সময় চলে যাচ্ছে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়া কি সুন্দর কথা বলেছেন হে মানব সন্তান শোনো তোমার জীবনের সংজ্ঞা তোমার জীবনের পরিচয় শোনো তোমার জীবন তো গণনা করা কয়েকটা দিন ছাড়া আর কিছুই না ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বাদুক যখনই তোমার জীবন থেকে একটা দিন চলে যায় আরে তোমার জীবন থেকে তো বেশ কিছু অংশ কমে যায় আরবের একজন কবির কবিতা আমার মনে পড়ল তিনি তার কবিতায় আরো চমৎকার করে লিখেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসসা লাহু জুজআ আলেমরা তো বুঝে ফেলেছেন কি সুন্দর কথা বলেছেন তিনি তিনি বলেছেন হে মানুষ তোমার জীবন তো গণনা করা কয়েকটা নিঃশ্বাস ছাড়া আর কিছুই না যখনই তুমি একটা নিঃশ্বাস ছেড়ে দাও তখনই তো তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায় সুতরাং জীবনটাকে সুপথে পরিচালিত করতে হলে মৌতের কথা স্মরণ করতে হবে মনে রাখতে হবে মৃত্যু আমাদেরকে পেছন থেকে তাড়া করছে যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি কারণ আমাদের সবার জন্য মৃত্যু অবধারিত এই জন্য রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন কুল্লু নাফসিন দাঈবাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন এভরি সোল উইল টেক দা টেস্ট অফ ডেথ প্রত্যেক প্রাণসত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে যুবক তরুণ ছাত্র ভাইয়েরা কি করে ফুর্তি করো এই ফুর্তি করো অবস্থায় তো মরণ হতে পারে যুবক তরুণ ছাত্র ভাইয়েরা কিভাবে গান শোনো কিভাবে অশ্লীলতায় মেতে থাকো কিভাবে তুমি গান শোনো কিভাবে তুমি মোবাইল স্ক্রলিং করে খারাপ ভিডিও দেখো ওই অবস্থায় মরণ চলে আসতে পারে কিনা আমার নবীজি কি বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলামা মাতা আলাই মানুষ যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় হাসরের মাঠে তাকে তুলবেন কে সুতরাং গান শোনা অবস্থায় আমার যদি মরণ হয়ে যায় ওই অবস্থায় তো আমি আমার রবের সামনে দাঁড়াবো সুতরাং
আমরা এই 31st নাইটে কিংবা জীবনের যে কোনো সময়ে প্রতিটা দিন আমরা গুনাহ করার আগে মৃত্যুর কথা স্মরণ করা দরকার এজন্য আমি বলি মাঝে মাঝে কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে দেখবেন আপনার আগে যারা দুনিয়াতে ছিলেন কেউ দুনিয়াতে বেঁচে নাই ওই কবরস্থানে তারা ঘুমিয়ে আছেন আপনিও একদিন চলে যাবেন আপনি ওই কবরস্থানের কবরের বাসিন্দা হবেন এটাই হলো আপনার জীবনের চূড়ান্ত গন্তব্য মৃত্যু থেকে কেউ রেহাই পাবে শুধুমাত্র মৃত্যুর কথা যার স্মরণ আছে আল্লাহর কসম আপনি তারে দিয়ে আর পাপ করাইতে পারবেন না কেন সে পাপ করবে তারে আপনি গান শুনাইতে পারবেন না কারণ সে জানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি ভাবছেন এটা মানুষ মরার দোয়া ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা কার وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ফিরে যাব কার কাছে সুতরাং একজন ইমানদার যে জানে আমাকে মরা লাগবে রবের সামনে দাঁড়ানো লাগবে সে নামাজ ছাড়বে না সে গুনাহ করবে না মিথ্যা বলবে না মানুষের হক মাইরা খাবে না দুর্নীতি করবে না লুটপাট করবে না কোনো অন্যায় কাজে জড়াবে না এজন্য আসুন আজকে আমরা প্রথম কমিটমেন্ট গ্রহণ করি সব সময় হৃদয়ের মধ্যে আমরা মৌতের কথা স্মরণ রাখব মৃত্যু আমাদের সামনে নয় মৃত্যু পেছনে কবর আমাদের সামনে এই যে আপনি আনন্দ ফুর্তি করেন কিভাবে করেন বলেন তো আরেকটা বছর আপনার সময় থেকে শেষ হয়ে গিয়েছে মানুষের হায়াত বাড়ে না কমে আরো জোরে বলেন চলে গেছে আপনার সময় আমি যখন আপনাদেরকে সালাম দিয়েছিলাম শেষ আমার লাইফে ওই টাইমটা আমি আর ফিরে পাবো না সময় যেটা চলে যায় সেই সময় আর ফিরে আসে না মানুষ সময়ের জন্য অপেক্ষা করে কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না যেন আরবিতে কি বলে আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ যেটাকে আমরা ইংরেজিতে বলি টাইম এন্ড টাইড ওয়াইট ফর সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না মৌতের কথা স্মরণ থাকলে আমার বাবা জান প্রিয় ভাইজানরা যার অন্তরে মৌতের কথা আছে যে আমি মরবো সে অন্যায় থেকে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ যার অন্তরে এটা আছে আমি মরে যাব কসম করে বলছি সে ফজরের নামাজ কাজা করবে না কেন কাজা করবে না আরে জোহরের আগে তো তার জানাজা হয়ে যেতে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা যে কোনো সময় চলে যেতে পারি আমরা চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 খুব টাকার গরম তাই না আর খুব ক্ষমতার অহংকার বাহাদুরি এখন মরে যান যাদেরকে সামনে পিছিয়ে নিয়ে আগুরেন কেউ থাকবে না বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 যাদের সাথে আপনার চলাফেরা এরাও আপনার জানাজার জন্য এগিয়ে এসে খাটিয়া বহন করে কবরে একা রেখে তারা চলে আসবে
চাঁদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 গিয়ে দেখেন কবরস্থানে বাড়িওয়ালাদের বাড়ি বাড়িতেই আছে কিন্তু বাড়িওয়ালা কবরে ঘুমিয়ে আছে ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন এটা আপনার চূড়ান্ত গন্তব্য আপনাকে মাটির কবরে যেতেই হবে সুতরাং আপনাকে সুপথে পরিচালনা করার জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল একবার মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ওগো রাসূল মানুষের মধ্যে সবচেয়ে চালাক কে বুদ্ধিমান কে আপনাদেরকে এই কথা জিগাইলে আপনারা কি বলবেন হুজুর কম বয়সে যারা ফুলুস কামাইছে এরাই সবচেয়ে বুদ্ধিমান আর নবীজি উত্তর দিয়েছেন কি জানেন আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদাল লিল মাউতি ক্বাবলাল মামাত তোমাদের মধ্যে তারাই সবচেয়ে বুদ্ধিমান যারা মরণের আগে মৃত্যু পরবর্তী জীবনের কথা চিন্তা করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে প্রস্তুতি গ্রহণ করে তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান এজন্য বলেছি নতুন বছরে 15টা কমিটমেন্ট আমরা আজকে গ্রহণ করব নাম্বার 1 এক নাম্বার অন্তরে সব সময় একটা জিনিস উপলব্ধি করব সেটা কি আমি মরে যাব আমি থাকব না পারা যাবে ইনশাআল্লাহ নাম্বার 2 দুই নাম্বার নতুন বছরের শুরুতে এটা শুধু নতুন বছরের শুরুতে নয় রেগুলার এভরিডে আত্মসমালোচনা করবেন আমরা তো মানুষের সমালোচনায় খুব পটু এজন্য আমি বলি আমাদের দেশে পার্লামেন্ট হলো দুইটা একটা ঢাকায় আর একটা হলো আমাদের প্রতি গ্রামে গ্রামে এলাকায় এলাকায় যে চায়ের দোকান সেখানে দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে আর চা খোররা চা হাতে নিয়ে চায়ের চুমুক লাগায় আর সাংসদের ভূমিকা অবতীর্ণ হয়ে গোটা এলাকার খবরা খবর ঠাস ঠাস করে বলে বেড়ায় আপনি যে মানুষের গন্ধ খুঁজেন নিজের গায়ে যে কত গন্ধ এটা কি দেখেন না পরের সমালোচনা করলে চরিত্র নষ্ট হয় আর আত্মসমালোচনা করলে চরিত্র উন্নত হয় নিজে আত্মসমালোচনা করেন আত্মসমালোচনা কিভাবে দেখাই আপনাদেরকে আমি আমাকে নিয়ে এখন আত্মসমালোচনা করি প্রতি রাতে ঘুমানোর আগে একটু অ্যানালাইসিস করেন আহারে আমি তো আজকে পাঁচ ওয়াক্তের মধ্যে তিন ওয়াক্ত জামাত পড়েছি নামাজ দুই ওয়াক্ত পড়ি নাই আহা 27 গুণ সওয়াব বেশি জামাতে পড়লে মিস করে ফেলেছি এটা আমি আমার সমালোচনা করলাম আগামীকাল বেঁচে থাকলে আর কাজা করব না ইনশাআল্লাহ ওই মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি ঠিক হয় নাই তার কাছে মাফ চেয়ে নিই অর্থাৎ আমার সারাদিনের সব কর্ম নিয়ে আমি নিজেই চিন্তা করলাম নিজের কাজে নিজে সমালোচনা করলাম যেটা ভুল হয়েছে সেটার জন্য আমি আবার নিজেকে সংশোধনের চিন্তা করলাম পরিশুদ্ধ হওয়ার চিন্তা করলাম ভালো কাজের জন্য আল্লাহর শুকরিয়া জানালাম এর নাম আত্মসমালোচনা এর নাম কি 31 নাইটে লাফালাফি কইরেন না এই এক বছরের গুনার জন্য আত্মসমালোচনা করেন তাহলে আমাদের জীবনকে সুপথে পরিচালনার জন্য দুই নাম্বার কমিটমেন্ট আমরা গ্রহণ করলাম আমরা সব সময় মানুষের সমালোচনা করব না আত্মসমালোচনা করব আরো জোরে বলেন নাম্বার 3 গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা থেকে নিজেকে আমরা সেফ রাখবো ইনশাআল্লাহ কেন কারণ গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা এগুলো সব শয়তানের শয়তানি উপাদান শয়তান আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত দেখতে চায় না জাহান্নামের দিকে নিতে চায় আরেকটি জুড়ে বলেন শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে নিতে চায় শোনেন শোনেন আপনাদেরকে মজার একটা কিচ্ছা একটা ঘটনা শোনাই বলবো বান্দার সাথে আল্লাহর একটা ওয়াদা আছে আবার বান্দাকে নিয়ে আল্লাহর সাথে শয়তানেরও একটা ওয়াদা আছে বান্দার সাথে আল্লাহর ওয়াদা কি
বান্দার সাথে আল্লাহর ওয়াদা হলো বান্দা যদি আল্লাহর হুকুম মানে আল্লাহ ওয়াদা করেছেন আমি সেই বান্দাদেরকে আমার নিয়ামতের জায়গা জান্নাত দান করব সুবহানাল্লাহ দলিল কি এজন্য জান্নাতীরা জান্নাতে ঢুকে সর্বপ্রথম কি বলবে ওয়াকালুল হামদুলিল্লাহি আল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাউ মিনাল জান্নাতি হাইসু নাশা কথাটা কার আল্লাহ বলছেন জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢুকানো হবে জান্নাতীদের জবান থেকে সবার আগে আল্লাহর কৃতজ্ঞতা বের হবে তারা বলবে সমস্ত প্রশংসা সকল কৃতজ্ঞতা আমার সেই মাবুদের যিনি আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন ওয়াদা মোতাবক সেই জান্নাত দিয়ে তিনি তার ওয়াদা রেখেছেন সুবহানাল্লাহ তাইলে বান্দার সাথে আল্লাহর ওয়াদা হলো বান্দা আল্লাহর হুকুম বিধান মানলে বান্দা জীবনে আল্লাহর গুনামি করলে ওয়াদা মোতাবেক বান্দাকে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে আর বান্দাকে নিয়ে আল্লাহর সাথে শয়তানের একটা ওয়াদা আছে সেই ঘটনাটা কি বলবো রব্বুল আলামিন আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে তিনি তার নিজের কুদরতি হাতে বানালেন এরপরে নিজেই তার দেহের ভেতরে রূহ ফুঁকে দিলেন এরপরে ফেরেশতাদেরকে অর্ডার করলেন তোমরা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও ইবলিস ছাড়া সবাই সাজদা দিল ইবলিস যখন সাজদা দিল না ইবলিসের এই অহংকারের কারণে ইবলিসকে জান্নাত থেকে যিনি বের করে দিলেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে গেল ইবলিস তখন আল্লাহর কাছে আবেদন করলো সূরা আরাফে আল্লাহ বলেছেন ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন সে বলল আমাকে আপনি কিয়ামতের দিন পর্যন্ত হায়াত দেন অবকাশ দেন আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন যা তোকে অবকাশ প্রাপ্তদের কাতারে আমি সামিল করে দিলাম সুযোগ দিলাম ইবলিস এবার এই সুযোগ পেয়ে এবার সে ওয়াদা করে বসল ক্বালা ফাবিমা আগওয়াইতানী লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ইবলিস তখন বলল অগো আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ ওই আদম এবং তার ছেলে মেয়ে অর্থাৎ তার বংশধরদেরকে তোমার পথে অর্থাৎ সোজা পথে চলতে বাধা দেওয়া এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ এটা হলো আমার ওয়াদা আমি তোমার বান্দাগুলোকে সোজা পথে চলতে দিব না এমন ভাবে ধোঁকা দিব সুম্মালাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামা إليهم ولا تجد أكثرهم شاكرين إبليس بولتشي لهم আমি তোমার এই বান্দাদেরকে সামন দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে আমি তোমার বান্দাদেরকে বিপদে নিয়ে যাব শয়তান তার ওয়াদা রাখার জন্য আমাদেরকে দিনের চব্বিশটা ঘন্টা আল্লাহর পথ থেকে বিচ্যুত রাখতে চায় এই জন্য শয়তান তার শয়তানি কর্মকাণ্ড দিয়ে আমাদেরকে জাহান্নামুখে করতে চায় এগুলোর মধ্যে অন্যতম হলো শয়তান আমাদেরকে দিয়া গান বাজনা শোনাতে চায় শয়তান আমাদেরকে দিয়ে জিনা করাতে চায় এই যে চোখের নিয়ামত কানের নিয়ামত যেই চোখ আর কান দিয়ে আমরা যে কান দিয়ে আমরা গান শুনি চক্ষু দিয়ে জিনা করি এই চোখ আর কান কিয়ামতের দিন কথা বলবে কার সাথে আস্তে বলবেন না জোরে বলেন কার সাথে সুতরাং গুনাহ করার আগে বুঝে শুনে করেন কারণ আল্লাহ বলেছেন ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون এই আয়াত শুনে বুঝে তারপর গুনাহ করলেন আল্লাহ বলছেন কিয়ামতের দিন
আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তাদের কান চোখ তার চামড়া আমার সাথে কথা বলবে আল্লাহু আকবার এই কান দিয়ে কত নিষিদ্ধ জিনিস শুনেছেন যুবক ভাইরা কানে হেডফোন লাগায় নেন ইয়ারপড যাতে কেউ না শুনে একা একা শুনেন আরে কেউ জানেন আপনি কি শুনছেন একজন জানেন তিনি কে এই চোখ দিয়ে আপনি নিষিদ্ধ জিনিস দেখছেন আহারে শুনেন গত কয়েকদিন আগে আমার সাথে এক অন্ধ লোকের দেখা হয়েছে জন্মের পর থেকে চোখে দেখে না আমি ওনাকে বললাম আচ্ছা ভাইজান আপনি যে চোখে দেখেন না আপনার খারাপ লাগে না কয় না আমার খারাপ লাগে না বলেন কি বলেন ভাই এই দুনিয়াটা কত সুন্দর দুনিয়ার মানুষগুলো কি সুন্দর আসমান জমিন সব সুন্দর করে বানিয়েছেন কি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বললাম ভাই খারাপ লাগে না কয় না আমি বললাম ভাই দুনিয়ার এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি দিয়েছেন আপনাকে দেন নাই আল্লাহর উপর অভিযোগ নাই যে আল্লাহ আমারে দিলেন না কেন কয় না আমি বললাম ভাই কেমন মানুষ আপনি খারাপও লাগে না আল্লাহর উপর কোনো অভিযোগ নাই কয় ঠিকই বলছি আমি আমি বললাম কেন বলেছেন উত্তর দিয়েছি কি জানেন কয় হুজুর শুনেন আপনি হুজুর হইলে কি হয়েছে শোনেন আপনি হুজুর আপনার চোখ আছে এই জন্য আপনার গুনাহ করার সুযোগ আছে আমার চোখ নাই গুনাহ করার সুযোগও নাই আসলেই তো তাই এই রাস্তা দিয়ে যদি এখন কিছু মেয়েরা হেঁটে যায় আমার আপনার চোখ আছে বলে এই চোখ দিয়ে তাকে জিনা করার সুযোগ আছে চোখের জিনা করার সুযোগ আছে কিন্তু অন্ধ লোকটা দাঁড়িয়ে থাকলেও কিছু হবে না কারণ তার তো চোখে দেখার শক্তি নাই এই যে স্মার্টফোন এই স্মার্টফোন এখন সবার হাতে আছে চরিত্র বিধ্বংসী অন্যতম উপাদান আমরা চোখে দেখার শক্তি যাদের আছে মোবাইল ফোন স্ক্রল করলে এই চোখ দিয়ে আজে বাজে ভিডিও দেখার সুযোগ আছে কিন্তু অন্ধ লোকের হাতে মোবাইল দিলে স্ক্রল করলেও সে আজে বাজে কিছু দেখার সুযোগ নাই কারণ তার চোখে দেখার শক্তি আমার বাবা জান আমার ভাই জান শুনেন এই চোখের হিসাব আল্লাহ নেবেন এই চোখ আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন কথা বলবে এই যুবক ভাইরা রাস্তাঘাটে যখন হাঁটো মেয়েদের দিকে তাকিয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করো না টিজ করো না ইফ টিজিং করো না কিছু অসভ্য ছেলে আছে রাস্তাঘাটে যখন হাঁটে তখন দুই তিন বন্ধু বলে দোস্ত যা দেখছি মাথা তো ঠিক নাই কেন তোমার মাথা ঠিক থাকে না কারণ আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুটাকে নারীর দিকে নয় যেন নিচের দিকে রাখে আদেশটা কার আমার যুবক ভাইরা চোখটাকে নারীর দিকে দিয়েন না যারা পড়াশোনা করো তোমাদেরকে বলছি খবরদার মেয়েদের ফিতনায় পড়ো না গার্লফ্রেন্ড বানিও না হারাম রিলেশন করো না হারামের মধ্যে কোনো আরাম পাবে না বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশন এটা হারাম এটা নিষিদ্ধ এটা করলে লজ্জাস্থানের অপব্যবহার হয় এজন্য নবীজিকে একবার প্রশ্ন করা হয়েছিল মা আকসারু মা ইয়ুদখিলুন নাস আন-নার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল গো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে নবীজি বললেন দুটো জিনিসের অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে এক নাম্বার হচ্ছে আলফাম এই জবান জবানের অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে আর জবান হলো দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের ফ্যাক্টরি কারণ জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে জবান দিয়ে চুগলকুরি করে জবান দিয়ে গীবত করে জবান দিয়ে দেখা যায় মানুষের নাম বিকৃত করে ডাকে জবান দিয়ে ঠাট্টা উপহাস করে এই জবান দিয়ে গালিগালাজ করে জবান দিয়ে আলেমুল আমাদেরকে গালিগালাজ করে জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে এই জন্য নবীজি বলেছেন জবানের অপব্যবহারকারী যারা জাহান্নামী হবে তারা দুই নম্বরে হচ্ছে ওয়াল ফারাজ লজ্জাস্থানের অপব্যবহার লজ্জাস্থানের অপব্যবহারকারী হবে যারা জাহান্নামী হবে তারা লজ্জাস্থানের অপব্যবহার কিভাবে হয় বিবাহ বহির্ভূত বিয়ে ছাড়া অন্য যে কোনো রিলেশন সেটার নাম জিনা এই জিনার সাগরে যারা ডুব দিবে লজ্জাস্থানের অপব্যবহার করার কারণে জাহান্নামী হওয়া লাগবে এই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি খবরদার ভাইরা ফিতনায় পড়ো না মেয়েদের পেছনে ঘুর ঘুর করো না কোনো সভ্য ছেলে কখনো মেয়ের পিছনে ঘুরতে পারে না
না এই সময়টা হলো পড়াশোনার বয়স পড়াশোনা করে ক্যারিয়ার সুন্দর করো আর আজান হলে নামাজে গিয়া মেয়েদের বাপ তোমার পেছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে যৌবনের হেফাজত করো লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করো বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে অর্থাৎ জিনা ব্যভিচার থেকে দূরে থেকে যে যুবক তার চরিত্রটাকে ঠিক রাখবে নবীজি বলেছেন ও যুবক শোনো কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব নবীজির হাদিস কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন মানুষের ভুল আছে গুনাহ আছে আর পাপ করা গুনাহ করা মানুষের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা পাপ করার পরে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে ফেলে যারা সুবহানাল্লাহ আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন তিনি কেমন ছিলেন তার অভ্যাস তার আমল কেমন ছিল শুনেন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা নবীজি বলেছেন আল্লাহর কসম আমি নবী নবী হওয়ার পরেও বলেন তো আপনারা আমার আপনার নবীর জীবনে গুনাহের কোনো দাগ আছে নাকি আরো আস্তে বলেন আমার আপনার নবীর জীবনে কি কোনো প্রকার ভুল বা কোনো প্রকার পাপ গুনাহের কোনো ছিটাফোঁটা আছে নাকি জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম নবুয়তের পরেও মাসুম যেই নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই ছিটাফোঁটা নাই ওই নবী বলছেন আল্লাহর কসম আমার জীবনে গুনাহ না থাকা সত্ত্বেও নবী হওয়ার পরেও রেগুলার ডেইলি আমি আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি সুবহানাল্লাহ বারিত কে বলেন আপনারা আবার মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা আমি নবী হইলে কি হবে ডেইলি 100 বার আল্লাহর কাছে তওবা করি হাজী গ্রাম 14 গ্রামের মানুষরা শুনেন নবীজির জীবনে গুনাহ নাই তারপরেও ডেইলি 100 বার আল্লাহর কাছে তওবা করেন আমার আপনার জীবনে তো গুনাহ কম জি খুব কম তাই না তো নবী যদি ডেইলি 100 বার করেন আপনার করা দরকার কয়বার নিজের বিবেককে প্রশ্ন করেন তো হাজার বার আরো বেশি করা দরকার আপনি করেন কয়বার ফালি লাফালাফি ফালাফালি তওবা হলো এমন গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ও বান্দা শুনো লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাঈ সুম্মা ইসতাগফারতানি তুমি গুনাহ করতে করতে গুনাহ যদি আসমান সমপরিমাণ পর্যন্ত গুনাহ করে ফেলো এরপরে যদি তুমি একটু লজ্জিত হয়ে গুনাহর জন্য অনুতপ্ত হয়ে তুমি যদি তওবার দরজায় এসে কোরআন আরো বান্দা গফরতুলাকা আমিও আসমান সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহগুলোকে আমি মাফ করে দিব তাহলে আমরা 4 নম্বর অভ্যাস নিজের ভেতরে ডেভেলপ করব প্রতিদিন আমরা ইস্তেগফার করব আস্তাগফিরুল্লাহ 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 কি পড়া যাবে কি মনে করতেছেন যেটা খুব ছোট আমল আরে নবীজি বলেছেন এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে আমি বলছি নবীজির হাদিস নবীজি বলেছেন বান্দা যখন মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বের করে তার আমলের খাতায় অর্থাৎ হৃদয় থেকে যখন গুনার জন্য লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ জবান দিয়া বের করে তার গুনার খাতায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও থাকে আল্লাহ সব গুনা ধুয়ে মুছে সাফ করে দিয়ে তারে পবিত্র বানায় দেয় ঘুমানোর আগে ইস্তেগফার করে ঘুমান এটা আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে হাদিস দ্বারা প্রমাণিত সাইয়্যিদুল ইস্তেগফার করে সাইয়্যিদুল ইস্তেগফারটা পাঠ করে রাতের বেলা ঘুমিয়ে যান নবীজি বলেছেন যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে রাতের বেলা ঘুমিয়ে যায় ওই রাতে ঘুমের মধ্যে মরণ হলে আল্লাহ তারে জান্নাত দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমল শিখে যান আজকে 4 নম্বর আমল আমরা বলেছিলাম আজকে আমরা নতুন বছর সামনে তো 15টা কমিটমেন্ট নিব 4 নম্বরটা কি বললাম তওবা ইস্তেগফারের আমল ডেভেলপ করব ইনশাআল্লাহ আমি কিন্তু সবার শেষে 15টা পয়েন্ট জানতে চাইব যারা বলতে পারবেন আমি মনে করব তারাই রিয়েল শ্রোতা আমি আমার প্রতিদিনের মাহফিলে এভাবে শ্রোতাদের কি মুখস্থ করে যাওয়ার চেষ্টা করি আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ আর 20-30 মিনিট ধৈর্য থাকবে আপনাদের কুলাবে নাকি কষ্ট হবে 5 নম্বর সালাত 5 ওয়াক্ত
ছাড়ব না ইনশাআল্লাহ নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যায় কথা বলেন শুনেন নামাজটা হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ নামাজ হচ্ছে ইসলামের যত ইবাদত আছে সব ইবাদতের মাথা যে ইবাদত সেই ইবাদতের নাম বলেন না বলেন সেই ইবাদতের নাম বলেন 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 আচ্ছা এবার আপনারে উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহ না করুন এটা জাস্ট বোঝানোর জন্য বলা আর কি মনে করেন এই রাস্তায় এখন অ্যাক্সিডেন্ট হইছে একটা অ্যাক্সিডেন্ট হইয়া তিন চারজন মানুষের মাথা থেতলে গেছে এর মাথা নাই মাথা শেষ মানে মাথার উপর দিয়ে চাকা উঠছে তো একদম মাথাটা চলে গেছে এখন মাথা ছাড়া তিন চারটা লোকের এই পরিমাণ দেহ যদি এখানে এনে রাখা হয় আপনারা বলেন তো মাথা ছাড়া শুধু দেহ দিয়া কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না পাওয়া যায় যায় না তো ইসলামের ইবাদতের মাথা হইল নামাজ আপনি নামাজ বাদ দিয়া হাজি সাহেব হইয়া জাকাত দিয়া দান সৎকা কইরা রমজান মাসের রোজা রাইখা মাহফিলের আয়োজন কইরা আয়োজক কমিটি হইয়া শ্রোতা হইয়া মাহফিলে আইসা বক্তা হইয়া বক্তৃতা দিয়া ইসলামের ইবাদতের মাথা নামাজ ঠিক রাখলেন না আপনি এখনো নিজেকে পূর্ণাঙ্গভাবে মুসলমান হিসাবে দাবি করতে পারবেন না কারণ মান তারাকা সালাতান ফালা দীন লাহু যে নামাজ ছেড়ে দেয় তার মধ্যে দিনদারিতা নাই নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আপনি কেমনে নামাজ ছাড়েন কেমনে 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 ছাড়েন আমাকে বলেন সকালবেলা ফজরের নামাজটা কিভাবে ছাড়লেন আল্লাহ এমন সুন্দর করে নামাজের শিডিউল দিয়েছেন ফজরের একটা নামাজ আল্লাহ দিনের শুরুতে দিয়েছেন হুক শীতকাল আর হুক গরমকাল দুই সময়ই আপনি পরীক্ষার সম্মুখীন আপনাকে দিনের শুরুতেই আল্লাহ দেখতে চেয়েছেন যে দেখি বান্দা তুমি শয়তানের সাথে লড়াই কইরা তুমি শয়তানরে বেজার কইরা আমারে খুশি করতে পারো কিনা শীতকালে আপনারা দেখবেন ফজরের সময়ে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খাইরুম মিনান নাওম তখন দেখা যায় লেপ আর কম্বল আরো টানতে ইচ্ছা করে ঠান্ডা খুব বেশি তখন আবার গরমের দিনে কি হয় আরে বাপরে বাপ এত গরম রাত দুইটা তিনটা পর্যন্ত ঘুম আসে না কিন্তু যখন বলবে আসসালাতু খাইরুম মিনান নাওম ওই সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন ঘুমটা আরামের লাগে ঘুম ভাঙতে ইচ্ছা হয় না আল্লাহ দেখতে চেয়েছেন ওই সময় শয়তান চাইবে ভাই রে তুই ঘুমা উঠিস না ঘুমা ঘুমা আর আপনি তখন শয়তান রে লাঠি দিয়া যদি উইঠা অজু কইরা নামাজে যাইতে পারেন খুশি হবেন কি আরো জোরে বলেন গুলামি হবে কার ঘুমায় থাকলেন গেলেন না গুলামি হইল কার খুশি হইল কে তো প্রতিদিন ফজরের নামাজ ছাইড়ে দেয়া আপনি আইডি কার্ডের মধ্যে লিখছেন যা আমি মুসলিম পাসপোর্টে লিখছেন মুসলিম আপনি আপনার ওই মুসলিম লেখাটা আইডি কার্ড আর পাসপোর্টেই থাকবে কিন্তু ফজরের নামাজ প্রতিদিন কাজা কইরে দেয়া পাঁচ ওয়াক্তের নামাজ কাজা কইরে দেয়া আপনি শয়তানের খাস মুরিদ হইয়া মানুষ রূপী একটা জীবন্ত শয়তান হয়ে গিয়েছেন আপনি নামাজ নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না গন্ধ পাওয়া যাবে না ঈমান আনার পরেই দায়িত্ব কি আরো জোরে বলেন কিসের জিহাদ কিসের ইসলামী আন্দোলন কোনো কিছুই কাজে আসবে না যদি নামাজ ঠিক না থাকে কিসের ওয়াজ মাহফিলের বক্তা আর তক্তা কিসের আয়োজক আর কিসের শ্রোতা যদি নামাজ ঠিক না থাকে অন্য কোনো কিছু দিয়ে কোনো লাভ হবে না আগে নামাজ কারণ নামাজের মাধ্যমে আল্লাহর গুলামির সবচাইতে সুন্দর নমুনা পাওয়া যায় শুনেন নামাজে আল্লাহর গুলামিটা কেমন টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা হেও গিয়া কি করে এরকম দেখেন না দেখেন না দেখেন তাকান তাকান আমার দিকে আল্লাহ আকবার মানে আসামি হেজে আসামি দেখছেন আসামির মতো সেলেন্ডার কইরা আল্লাহর সামনে দাঁড়িয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ গুলামিটা কেমনে করাইছেন হে সূরা কেরাত পড়ছে এরপরে আল্লাহ বলেন রাগ তরে গুলামি করাই আল্লাহ আকবার রুকুতে গেছে মাথাটা নত হইছে না আল্লাহ বলতেছেন রাগ তরে আরো গুলামি করাবো তোর সব অহংকার আমি মাটির সাথে মিশাই দিব একটু পরে যখন সাজদায় গিয়েছে নাক আর কপাল মাটিতে লাগাইয়া দিয়া হেজে গুলাম গুলামির 100 ভাগ নজরানা পেশ করে দিল সুবহানাল্লাহ এই নামাজটা যদি আপনি ছাইরা দেন তো কিভাবে আপনি আল্লাহর গুলাম নিজেকে দাবি করতেন যুবক ভাইয়েরা নামাজ পড়ে না কয় হুজুর এখন ইয়াং বুড়া হয় যুবক ভাইয়েরা শোনো বুড়া হইলে মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা রুকু দিতে ও সাজদা দিতে আহ
মানে ব্যথা আর ব্যথা চতুর্দিকে তো ব্যথা রুকু সাজদা সুন্দর হবে না আর জোয়ান অবস্থায় ফিজিক্যাল ফিটনেস ভালো রুকু সুন্দর সাজদা সুন্দর এইজন্য যৌবন বয়সের ইবাদত তো সুন্দর আল্লাহও এই ইবাদতকে পছন্দ করেন কম না বেশি যুবকদের গায়ে শক্তি বেশি না এই যুব এখানে যদি কয়েকটা যুবক হেঁটে যায় দেখবেন মাটি কাঁপবে একটা আওয়াজ হবে যুবক ভাইরা শোনো তোমরা যখন হেঁটে যাও তোমাদের গায়ে শক্তির কারণে মাটি কাঁপে তোমরা এই বয়সে মাথায় নত করে আল্লাহর সাজদা দাও আল্লাহর কসম তোমাদের প্রতিটি সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠবে নামাজে যাও ভাই নামাজে যাও নামাজে ঢুকো বুড়া হওয়ার অপেক্ষা কইরো না কারণ দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোন সিরিয়াল সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম ফজরের নামাজে ঘুমাবেন না ঘুম থেকে ওইটা দৌড় মারবেন আমার উস্তাদ প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি হাফেজাহুল্লাহ ওয়া রাহা তিনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন শুরু করা হয়েছে এরপরে খুব সুন্দর একটা গান লিখেছেন বিশেষ করে এই ফজরের নামাজ যারা কাজা করে এজের উদ্দেশ্যে আমি বলবো বলবো খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না অজু করে নামাজ পড়ো অলস হয় না অজু করে নামাজ পড়ো অলস হয় না সকালবেলা বরকত আসে নবীজি বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা ওই সময় আপনি ঘুমান এজন্য স্যারও লিখেছেন উষাকালে নেমে আসে বরকতের ধারা বঞ্চিত হয় দুর্ভাগাগণ ঘুমিয়ে থাকে যারা আল্লাহর নামে প্রভাত করো ভুলে যেও না অজু করে নামাজ পড়ো অলস হয় না অজু করে নামাজ পড়ো অলস হয় না নামাজে যাবো আমরা কারা কারা নামাজ ছাড়বো না একটু দুই হাত তুলে দেখাই মাশাআল্লাহ আল্লাহ হাতগুলো কবুল করে নামান ইমাম সাহেব আপনি খেয়াল রাখেন ভাই হাত তুলছে কিন্তু সবাই আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের আমরা শেষের দিকে চলে আসছি উঠাউঠি করেন না বাবা জানরা পনেরোটা শুনবো তারপরে যাবো ইনশা আল্লাহ বাকি পয়েন্টগুলো আমি সংক্ষেপে বলবো নাম্বার সিক্স ছয় নম্বর নিজের ভেতরে তাকওয়া ডেভেলপ করুন কি ডেভেলপ করবো তাকওয়া হচ্ছে ইমান রক্ষার ঢাল এখন তো যুবক পুলা পাইন্ডার ঢাল বুঝবে কিনা জানি না ঢাল হচ্ছে যুদ্ধের ময়দানে শত্রুর আঘাতকে যেটা দিয়ে মোকাবেলা করা হয় প্রোটেকশনের জন্য তলোয়ার বা তীরের আঘাত আচ্ছা আধুনিক যুগে আধুনিক যুগের জিনিসপত্র দিয়ে বোঝায় এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করে না যে বুলেট মারেন কিন্তু কাম হবে না বুলেট ডুববে কারণ এটা বুলেট প্রুফ গাড়ি তো তাকওয়াটা হলো একজন ইমানদারের জন্য বুলেট প্রুফ একটা জিনিস অর্থাৎ তাকওয়া যার মধ্যে আছে সে শয়তানের ধোঁকা থেকে গুনা থেকে বাঁচতে পারবে ছোট্ট একটা ঘটনা বলবো এই ঘটনার মধ্যে সব বুঝতে পারবেন ইনশা ঘটনাটা আপনাদের জানা আছে কিন্তু বুঝানোর জন্য বলা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ওই ঘটনা আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাইতেন না জনগণের অবস্থা দেখতেন তো এক রাতের বেলা দেখলেন এক বাড়িতে আলো জ্বলতেছে মা মেয়ের কথা চলতেছে তিনি শুনলেন মা মেয়েকে বলতেছে বেটি উঠ দুধের মধ্যে পানি মিশাই পরিমাণ বাড়বে বিক্রি করব বেশি লাভও করব বেশি মেয়ে বলতেছেন মা এটা কি বলেন আপনি আমাদের তো প্রেসিডেন্ট তিনি এটা রাষ্ট্রীয়ভাবে আইন করেছেন খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া যাবে না তাছাড়া এটা আল্লাহরও নিষিদ্ধ আমরা এটা করব না তখন মা বলল আরে বোকামি অমর তো এই আদেশ দিয়ে অমর তার বাড়িতে ঘুমাইতেছে আমাদের কাজ কারবার কি অমর দেখি তখন ওই যে বলছিলাম তাকওয়া কারে কয় মেয়ে বলল মা তিনি না হয় দেখলেন না অমর না হয় দেখলেন না অমর ফারুক ঘুমাইয়া আছেন কিন্তু অমর ফারুকের মালিক তোমার মালিক আমার মালিক তিনি কি ঘুমাইতেছেন তিনি তো আমাকে আপনাকে দেখছেন সুবহানাল্লাহ এর নাম কি এর নাম তাকওয়া কি বুঝাই দেই রাতের বেলা যুবক ঘুমাইছে একা রুমে
কেউ নাই এখন সে একা একা ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও দেখতে পারবে পর্নোগ্রাফিতে আসক্ত হতে পারবে সে ভাবতেছে আব্বু আম্মু ভাই বোন সবাই যার যার রুমে আমি এখন দেখি হঠাৎ করে চিন্তা আসলো রুমটা তালা দেওয়া রুমটা সিটকারি দেওয়া ভেতরে লক করা রুমে আমি একা আছি আব্বু আম্মু ভাই বোন কেউ নাই কিন্তু একজন তো দেখে ফেলতেছেন একজন তো জানতেছেন তিনি কে আল্লাহ আল্লাহকে ভয় করে রেখে দিলাম এটার নাম কি আরো জোরে এটার নাম কি এই তাকওয়া যদি আমাদের ভেতরে ডেভেলপ আমরা করতে পারি আমরা সব গুনাহ থেকে সেফ থাকতে পারব ইনশাআল্লাহ এরপরে নাম্বার 7 7 নাম্বার কোরআন শরীফ নাই এখানে কোরআন আমরা সবাই শিখব কারণ কোরআনে 6236টা আয়াত আছে আপনারা বলেন তো সর্বপ্রথম জিহাদের আয়াত নাযিল হয়েছে কথা কন না কেন সর্বপ্রথম কি জিহাদের আয়াত নাযিল হয়েছে নামাজের আয়াত সুদের আয়াত ঘুষের আয়াত বলেন কিসের আয়াত না 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 ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম সর্বপ্রথম আল্লাহ বলেছেন পড়ো এই কিতাব পড়ার কথা বলা হয়েছে কারণ কুরআন মানতে গেলে জানতে হবে জানতে গেলেই শুনেন শুনেন কুরআন যেনতনভাবে পড়লে হবে না আমি আমাকে দিয়ে বুঝাই আমার বাড়ি যে সিলেট আপনারা জানেননি কিতা জানেননি আপনারা আচ্ছা মনে করেন এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমাকে দিয়ে বলি নইলে আপনারা রাগ করে ফেলতে পারেন মনে করেন এই যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন আমি ওনাদেরকে বললাম প্রমিত শুদ্ধ আর সিলেটি মিক্স করে বললাম আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বোকা বসেন কে সিলেটি ভাষায় কি বললাম বৌকা আপনারা বৌকা আসলে হবে আপনারা বসেন তা আমি এটা মানে প্রমিত বাংলা বলতে যে ভুল করলাম আঞ্চলিক ভাষা ঢুকিয়ে দিলাম এজন্য কুমিল্লার মানুষ কি করবে একটু হাসবে মজা করে এর বাইরে তো কিছু হবে না গুনাহ হবে এই জন্য আমার আচ্ছা ইংরেজি যদি আমি বলতে গিয়ে ভুল করি বা ব্রিটিশদের মতো আমার যদি প্রোনাউন্সিয়েশন না হয় যেমন আমরা বাঙালিরা বলি পাওয়ার তো পাওয়ার না ব্রিটিশরা এটাকে সুন্দর করে উচ্চারণ করে পাওয়ার তাই না তো আমি যদি ব্রিটিশদের মতো ইংরেজি উচ্চারণ না করি তো ব্রিটিশরা শুনলে একটু হাসবে মুচকি মুচকি কেমনে বলে ভুল হয়েছে কিন্তু গুনাহ হবে কোরআন যদি ভুল করে রব্বা কারি উলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু কোরআনের এমন কিছু তিলাওয়াতকারী আছে এরা যখন ভুল কোরআন পড়ে কোরআন তারে লানত দেয় তাহলে বোঝা গেল কোরআনকে অশুদ্ধ করে পড়লে গুনাহ হয় কোরআন লানত দেয় অর্থের বিকৃতি ঘটে যায় এই জন্য কোরআন শুদ্ধ করে পড়া ফরজ সকল মুসলমানের জন্য ঠিক তো কইলেন কিন্তু আমরা কি করেছি এত বছর বয়স হয়ে গেল অ চাচা একটা চিঠি যদি এখন আসে আপনার কাছে সুপ্রিম কোর্ট বা দুদক থেকে রাত ১২টায় আসে ইংরেজি ভাষায় লেখা চাচা ইংরেজি না জানলে পাশের বাড়ির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাতিজারে গিয়ে রাতের বেলা ডাকবে হে ভাতিজা ওঠ তাড়াতাড়ি চাচা কি হয়েছে এত রাতে আসছেন কেন বাবা সকালে এইসব না রে বাবা ওঠ দুদকের চিঠি অথবা সুপ্রিম কোর্টের চিঠি না জানি আমারে বাইন্দা লইয়া যায় কিনা আজকে রাতের বেলা এটা পুরা বুঝাই দে ও চাচা ইংরেজি ভাষা বুঝেন না বলে রাতের বেলা ১২:৩০টার সময় গিয়ে আরেকজনের বাড়িতে সেটা আপনি পড়াইতে পারেন বুঝতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য তার কিতাব কোরআন পাঠালেন এত বছর বছর বয়স হয়ে গেল এখনো এইটা শিখার জন্য কেন মানুষের কাছে গিয়া কোরআন শিখলেন না নিজের বিবেককে প্রশ্ন করেন আর যুবকদেরকে বলি ছাত্রদেরকে বলি খুব সুন্দর ইংরেজি ভাষায় কথা বলো অঙ্ক পারে না কম বুঝে এসে বলে আব্বু আব্বু অঙ্ক প্রাইভেট পড়বো বুঝি না বুঝি না বাপ বোঝা যা বাটা গিয়া পড় পাঁচ মাস প্রাইভেট পড় টাকা দিব না যা পাঁচ মাস পড়ছে মাদ্রাসায় পড়ে না হুসরব বুঝে না এসে বলছে আব্বু না হুসরব বুঝি না প্রাইভেট পড়তে হবে যা বেটা পড়গি ইন্টারমিডিয়েট পাশ করেছে বাবাকে বলতেছে আব্বু আইএলস এক্সাম দিব ইংল্যান্ডে যাবো আমি বার এট ল করবো পড়াশোনা করবো অথবা উচ্চশিক্ষায় শিক্ষিত বা আইএলস টোফেল জিআরই করবো ২০-৩০ হাজার টাকা ফি লাগে বাপ বলছেন না যা পড় গিয়ে যুবক আর ছাত্রদেরকে বলতে চাই অঙ্ক ইংরেজি আরবি আর আইএলস এগুলোর জন্য তুমি কয়েক মাস সময় দিয়া বাপের টাকা পয়সা খরচ কইরা সময় দিয়ে এগুলো শিখতে পারো জান্নাতে যাওয়ার জন্য কপাল পুরা তুমি এখনো কোরআন শেখার জন্য কারো কাছে যাইতে পারলা না এখনো তুমি কোরআন শেখার জন্য কষ্ট করতে পারলা না কেন পারলা না নিজের বিবেককে প্রশ্ন কর
কুরআন শেখা নফল না ফরজ এই কুরআন না শিখে আপনি যে নামাজ পড়তেছেন আপনার নামাজ তো কবুল হবে না কারণ নামাজের মধ্যে 13 ফরজের একটা ফরজ হলো বিশুদ্ধ করে নামাজে তিলাওয়াত করা লাগবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা নিজের মত করে বললে হবে না আলাম তারা কাইফা ফাল আল্লাহ আমাকে maaf করুন বুঝানোর জন্য বলেছি এভাবে নয় আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা তারতিল সহকারে পড়ো সুতরাং নতুন বছর সামনে রেখে আমরা 7 নম্বর কমিটমেন্ট গ্রহণ করলাম যারা এখনো কুরআন শিখে নাই আমরা এখন সিদ্ধান্ত নিলাম কুরআন শেখার জন্য যা করা দরকার তাই করব কুরআন আমরা শিখব ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার 8 8 নম্বর হলো আমরা রেগুলার কিছু হাদিস অধ্যয়ন করব কারণ কুরআন যেমন ওয়াহি হাদিসও তেমন ওয়াহি পার্থক্য হলো কুরআন হলো ওয়াহিয়ে মাতলু আর হাদিস হলো ওয়াহিয়ে গায়রে মাতলু কুরআন হচ্ছে এমন ওয়াহি যেটা নামাজে তিলাওয়াত হয় আর হাদিস হচ্ছে এমন ওয়াহি যেটা নামাজে তিলাওয়াত করা হয় না কিন্তু দুইটাই ওয়াহি এজন্য আপনাকে হাদিসটাও স্টাডি করতে হবে কিছু কিতাব বই আপনি আপনার ঘরের ভিতরে রাখেন রেগুলার 2 4 5টা করে হাদিস পড়েন আপনার ইলমের ভান্ডার সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ নাম্বার 9 নবীজির সিরাত অধ্যয়ন করুন কারণ আমার আপনার বাসা বাড়িতে যে কুরআন আছে এটা প্রিন্টেড কুরআন আর আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল অর্থাৎ জীবন্ত কুরআন সুবহানাল্লাহ পড়েন এই নবীকে ভালোবাসি নবীর সাথে এত প্রেম এত mohabbat এত ভালোবাসা নবীর জন্য জীবন দিব সব দিয়ে দিব কিন্তু ওই নবীজির জীবনী আমার আপনার জানা দরকার আছে না নাই আরে ভাই না জানলে আপনি বউয়ের সাথে নবীজি কেমন আচরণ করেছেন স্ত্রীর সাথে মেয়ের সাথে মানুষের সাথে তিনি কেমন আচরণ করেছেন নবীর সিরাত না পড়লে আমরা জানতে পারবো কথা বলেন জানতে পারবো না এইজন্য আমরা সবাই নবীর সিরাতের একটা বই কিনবো সবাই রাজি আছেন সবাই কারা কারা রাজি একটু হাত তুলুন আসলেই রাজি তো সবাই যারা হাত তুলেন নাই ঘুমাই গেছেন নাকি আজকের মাহফিলে এসে আপনারা খুশি হইছেন তো হাত তুলেন একটু ভালো করে তাহলে খুশি যে হইছেন খুশির নজরে না দেওয়া যাবে এখন হ্যাঁ এই মাহফিলে কিছু ঘাটতি আছে এখন সবাই একটু হালকা সহযোগিতা করব একটু ব্যাগ যাবে পকেটে হাত ঢুকান আমার ওয়াজ কিন্তু শেষ না পকেটে হাত ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান ভাইরা ব্যাগ নিয়ে যাবে এখন উঠলে কিন্তু খবর আছে বুঝছেন ভাই 10,000 টাকা দেওয়া লাগবে যে উঠবে কে উঠবেন না যার যার সামর্থ্য মতো আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ এই যে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা চাদর নিয়ে বা ব্যাগ নিয়ে চুপি চুপি যান আপনারা আমার দিকে তাকান তারা যাবে আপনারা দিবেন আমি তো 9 নাম্বার বলেছি আরো 6টা সংক্ষেপে বলবো 10 মিনিট ইনশাআল্লাহ নাম্বার 10 10 নাম্বার হলো মা বাবা আর আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা মা বাবা খবরদার নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাবাকে সন্তুষ্ট করলে জান্নাত হাসিল করে ফেলেছো আর মা বাবাকে অসন্তুষ্ট করে ফেললে জাহান্নাম অনিবার্য করে ফেলেছো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে মা বাবাকে কষ্ট দিব আমরা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবো কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক বেহেশতে প্রবেশ করতে পারবে 11 নম্বর আল্লাহর হক আমরা আদায় করব আমার দিকে তাকান এমন এক সাংঘাতিক হাদিস এখন বলবো আজকের ওয়াজের মূল ওয়াজ এখন এই হাদিসটাই মূল ওয়াজ এটা বুঝলে আমার মনে হয় আমি যে এই 1.5 ঘন্টা ধরে কথা বলছি আমার মনে হয় 1.5 ঘন্টার ওয়াজ এইটার ভিতরে আছে আমি কি বলবো তবে আপনাদের মনোযোগ লাগবে খুব লম্বা সময় না 2টা মিনিট মনোযোগ দেওয়া যাবে এই যে যুবক ভাইয়েরা আমার দিকে তাকান তাহলে 11 নম্বরটা আগে বলি আল্লাহর হক মানে কি সব ফরজ ইবাদত করা আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলা কারণ আমরা দুনিয়াতে আল্লাহর গোলামের জন্য এসেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহর হক আদায় করো 12 নম্বর এটা বলতে চেয়েছিলাম বান্দার হক আমরা নষ্ট করব ইবাদতগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কিছু ইবাদত আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেগুলোকে বলে হাক্কুল্লাহ আর কিছু ইবাদত বান্দার সাথে কথাবার্তা আচার আচরণে মুআমালাতে মুআশারাতে চলে গিয়েছে যেগুলোতে বলা হয় হাক্কুল ইবাদ বান্দার হক নষ্ট কইরা কাবা শরীফের ভিতরে গিয়া কান্নাকাটি কইরা কাবা ঘরের দেয়ালে লটকাই থেকে দোয়া তোবা আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন আল্লাহ বলবেন বের হো দূর হো বান্দার হক আগে দিয়ে আস বান্দার হক বান্দারে না দিলে অথবা বান্দার কাছ থেকে মাফ না চাইলে আল্লাহর কাছ থেকেও মাফ পাওয়া যাবে এবার আমি সেই ভয়ঙ্কর হাদিসটা বলবো মনোযোগ আছে সবার মনোযোগ বাড়ায় ফেলি একটা স্লোগান দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এবার আমার দিকে তাকান মূল ওয়াজ এখানে নবীজি একদিন সাহাবীদেরকে বললেন আতাদরুন আমাল মুফলিস
আচ্ছা সাহাবীরা তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে ভাই প্লিজ প্লিজ আমার দিকে তাকান প্লিজ বললাম না এই 1.5 ঘন্টা ওয়াজের মূল ওয়াজ এখন এটা বুঝলে আর ওয়াজ লাগবে না 1.5 ঘন্টার ওয়াজ মনে রাখবেন আপনারা এটা মনে রাখলেই চলবে নবীজি বললেন আতাদরুনা বাল মুফলিস তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে অসহায় কে এই প্রশ্ন আমাদেরকে করলে আমরা কি বলবো আমরা বলবো যার টাকা পয়সা ঘর বাড়ি নাই আমাদের মধ্যে সে অসহায় সাহাবীরা জবাব দিলেন কি জানেন ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা নবীজি আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো সে ব্যক্তি যার কাছে দিরহাম তখন তো টাকা পয়সা ছিল না দিরহাম যার কাছে দিরহাম নাই যার ঘর বাড়ি কিচ্ছু নাই সে হলো অসহায় নবীজি বললেন না উত্তর ভুল দিয়েছো সাহাবীরা বললেন তাহলে নবী আমাদের মধ্যে অসহায় কে এবার নবীজি বলছেন শোনো সাহাবীরা আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক নেক আমল আমলের খাতায় নিয়ে হাজির হওয়ার পরেও তার নেকির খাতা খালি হয়ে আমল শূন্য হয়ে জান্নাতে ঢুকবে সে হলো আমার উম্মতের সবচেয়ে বড় অসহায় এবার ভাইঙ্গা বুঝিয়ে দিই আমার হাতে এটা কি পোস্টার এটা কি পোস্টারের এই পেজে কি আছে লেখা আছে এই পেজে লেখা আছে এবার বুঝেন নবীজি বলছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ এভাবে আমলবর্তী মানে আমলের খাতায় খালি নেক আমল আর নেক আমল নিয়ে উঠবে উঠার পরে দেখা যাবে কিছুক্ষণ পরে তার আমল নাই একদম কি হয়ে গেছে জিরো এত আমল নিয়ে ওইটা জিরো হইয়া জাহান্নামে যাবে সাহাবীরা বললেন নবীজি বুঝলাম না তার এত আমল জিরো হবে কেমনে কেমনে হবে নবীজি তখন বললেন শোনো এই রকম নেক আমল নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব তো লেখা আছে কিন্তু লোকটা জান্নাতে যাওয়ার আগে আটকে দাও বে দাঁড়া দাঁড়া ক্ষমতা পাইয়া যে কত মানুষের আইল ঠেলা ঠেলি কইরা জায়গা জমি দখল করছিলেন কত মানুষের ভিটা বাড়ি উচ্ছেদ করেছেন কত জায়গায় জায়গা জমি দখল করেছেন একটু ক্ষমতা পাইয়া আর এক বেটার উপরে মিথ্যা মামলা দিয়া তার বউ তার বাচ্চা থেকে 10 বছর তারে দূরে রাখছেন এগুলোর হিসাব নিকাশ না না নিয়া বুঝি আল্লাহ আপনার মামু বাড়ি ঢুকাই দিবে এত সুজা আল্লাহ বলবেন এরে দাঁড় করা এরপরে আল্লাহ বলবেন এই লোকটা যত মানুষের হক নষ্ট করেছে হকদারদের লাইন ধরাও কেন শুনতেছেন কথা হকদারদের লাইন ধরানো আপনার হক যদি কেউ মেরে খেয়ে থাকে হে একদিকে আপনি আরেকদিক আল্লাহ বলবেন দে তাদের হক ফিরাই দে অথবা তাদেরকে ক্ষতিপূরণ দে হক তো আর কিয়ামতের দিন ফিরাই দিতে পারবে দেওয়া লাগবে কি ক্ষতিপূরণ কিয়ামতের দিন কি টাকা পয়সা ক্ষতিপূরণ চলবে আল্লাহ বলবেন এই তোমরা কি চাও যাদের হক নষ্ট করেছে তারা বলবে আল্লাহ বহুত কষ্ট দিছে 8 বছর 10 বছর হ্যাঁ আমারে আমার পরিবার থেকে বঞ্চিত রাখছে আল্লাহ আমার জায়গা জমি সে খেয়ে ফেলেছে আল্লাহ আমার দোকান পাটছে লুটপাট করেছে এখন ক্ষতিপূরণ হিসাবে হাসরের মাঠে সবার জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই এরা বলবে আল্লাহ তার আমল থেকে কিছু নেক আমল আমাদেরকে ক্ষতিপূরণ হিসাবে দেন এরপরে তার এই বিরাট আমল নামা থেকে নেকি দিতে দিতে পাওনাদারদেরকে দিতে 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 তার আমল শেষ পাওনাদারের লাইন কথা বল শেষ না পাওনাদারের লাইন আমাদের লাইন এখনো আছে কিন্তু তার আমল মানসরে দিতে দিতে নবীজি বলেছেন এইরকম নেক আমল নিয়া হাক্কুল ইবাদ বান্দার হক নষ্ট করার কারণে বান্দাদেরকে তার নিজের আমল দিতে 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 আমল শূন্য হয়ে কিয়ামতের দিন জাহান্নামে যাবে যারা এই উম্মতের সবচেয়ে বড় অসহায় হলো বলছিলাম না মূল ওয়াজ এখন যার হক নষ্ট করছেন মা বাবার হক নষ্ট করেছেন মা বাপকে খাওয়ান না মা বাবার খেদমত করেন না মা বাবার হক নষ্ট করেছেন পায়ে ধরা মাফ চান বউয়ের হক নষ্ট করেছেন বউয়ের কাছে মাফ চান অথবা হক ফিরাইয়া দেন জায়গা জমি ঠেলাইয়া থাকলে আজকেই না ফিরাইয়া দেন দলিল সুদ্ধা দেন নে ভাই নে তোর দলিল সহ নে যদি কারণ আমি মিথ্যা মামলা দিয়ে থাকেন সেটা তুলে ফেলেন নাহলে কিয়ামতের দিন অসহায় হয়ে জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন আর 3টা পয়েন্ট 3 মিনিটে বলি 13 নম্বর হচ্ছে অন্তরের হিংসা ঝেড়ে ফেলে দিবেন হিংসা এমন খারাপ রোগ আবু দাউদ শরীফের হাদিসে নবীজি বলেছেন ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব আপনাদের নিচে কি আছে খের না এই আগুন দি আগুন খেরের মধ্যে আগুন ধরাইলে কি হয় চলে যায়
ঠিক তেমনি ভাবে অন্তরে হিংসা রেখা নামাজ রোজা হজ যাকাত যা করবেন এই হিংসা সব নেক আমলে জ্বালায়া পুড়িয়া ছাই করে দিবে জন্য আমরা কারোর প্রতি হিংসা রাখবো 14 নম্বর পর্দা পালন করব মেয়েদেরকে পর্দা করাবো আজ দুঃখের সাথে বলতে হয় আমাদের মেয়েরা যখন পর্দা করা শুরু করেছে আমাদের পর্দাশীল বোরখাওয়ালা বোরখাওয়ালি বন্ধুদেরকে আজ তাদের পর্দার অধিকার থেকে বঞ্চিত করার জন্য নোটিশ দেওয়া হচ্ছে শুনেন দুঃখের কথা কোথায় বলবো আজ যাদের মেয়ে আছে আপনাদের মেয়েরা নিরাপদে থাকুক আপনারা চান কি চান না আগে আমরা দেখতাম মাদ্রাসার মেয়েরা বোরখা পরে যাইত স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা বোরখা ছাড়া যাইত বোরখা ছাড়া স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা যখন ক্যাম্পাসে যাইয়া বখাটেদের দ্বারা লাঞ্ছনার শিকার হওয়া শুরু হয়েছে ইফতিজিকের শিকার হওয়া শুরু হয়েছে তখন মেয়েরা ভাবছে আরে বোরখা ছাড়া এই বখাটেদের থেকে আমরা রেহাই পাবো না এজন্য দেখা গিয়েছে আমাদের বোনেরা ইসলাম চর্চা শুরু করেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এখন বোরখা পরে পরে মেয়েরা যাচ্ছে আলহামদুলিল্লাহ যখনই মেয়েরা বোরখা পরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করেছে বখাটে লুচ্চা বদমাশরা এখন নোটিশ দিয়ে মেয়েদের বোরখাকে পর্দা করাকে তারা বন্ধ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত এক সপ্তাহ ধরে আমাদের বোনেরা আন্দোলন করছে কারা এরা এরা আপনাদের মেয়ে আপনাদের বোন এরা বখাটেদের থেকে বাঁচার জন্য বখাটেদের কুনজর থেকে বাঁচার জন্য বিশ্ববিদ্যালয়ে তারা পর্দা করে যাচ্ছে এটা নাকি বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করছে তো এই পাগলাদেরকে বলতে চাই শোনেন পাগলাদেরকে বলতে চাই এই পাগলারা গত দুই বছর যে করোনা ছিল তখন তো তোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে নোটিশ দিয়ে বলতেস নো মাস্ক নো সার্ভিস হ্যাঁ ঠিক আছে কথা তখন মেয়েরা মাস্ক লাগিয়ে এসেছে তুমি লুচ্চামি করে বলো নাই মাস্ক খোলো পরিবেশ নষ্ট হচ্ছে তখন আরো বলছো পারলে মাস্কের উপরে পিপিই লাগাও তখন তো সচেতন কিছু মানুষ বেরোইছিল পিপিই বোরখার মতো পড়তো না একটা আবার মাথার মধ্যে হেলমেটের মতো কি আর একটা জানি লাগাইতো দেখলে লাগতো যে মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী নেমে চলে আসছে এরকম ভাব সব নিয়ে বেরোইতো তো তখন মাস্ক বললো তখন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হইল না পাগলার পাগলারা গজবটা চলে গিয়েছে আবার লুচ্চামির খায়েস ডাকছে এখন বোরখাওয়ালি পর্দা করে আমাদের বোনদেরকে বেপর্দা করে দেখতে চাও শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চাই তেমনি লুচ্চা বদমাশরা মেয়েদেরকে চোখের সামনে বেপর্দা অবস্থায় দেখতে চায় 91% মুসলমানের এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে স্পর্ধা দেখিয়েছে আমরা বলবো অচিরেই তোমাদের এই নোটিশ বাতিল করে আমাদের যে সকল বোনদেরকে পর্দা করতে বাধা দিয়েছো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদেরকে আবার পুনরায় নোটিশ করে বোরখা পরার পূর্ণ অধিকার দেওয়া লাগবে এম হাসিবুর রহমানের আলো আল কোরআনের আলো যাই হোক আমার ভাই অনেক আবেগী মানুষ ভালো ছেলে বসেন বসেন খুব ভালো মানুষ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো অসুবিধা নাই আচ্ছা আপনাদের মেয়েরা আপনাদের বোনরা গতকাল সাতক্ষীরা এক মাহফিলে এক ছেলে প্রশ্ন করছে হুজুর পালিয়ে বিয়ে করা কি জায়েজ তো ভাবলাম যেমন প্রশ্ন তেমন উত্তর দরকার বললাম তোমার বোনরে কেউ পালাইয়া নিয়ে গেলে তোমার কেমন লাগবে খারাপ লাগবে বললাম তুমিও যে প্রশ্ন করেছ যদি কেউ ভাগে নিয়ে যায় তার তার ভাইয়েরও খারাপ লাগবে সুতরাং এমন প্রশ্ন করাই ঠিক না নিজের জন্য যেটা অপছন্দ করেন মানুষের জন্য কেন আপনি সেটা পছন্দ করেন কি জাতের প্রশ্ন চিন্তা করছেন আপনারা আপনাদের মেয়েরা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ুক বখাটেরা তাদেরকে ডিস্টার্ব না করুক আপনারা চান না আপনারা চান না এজন্য আমাদের মেয়েরা পর্দা করবে বোরখা পরবে মেয়েরা চাকরি করবে ব্যবসা করবে যা মন চায় মেয়েরা যে কোনো প্রফেশনে যাবে কিন্তু পর্দা করবে আমাদের কোনো আপত্তি নাই 15 এবং সর্বশেষ 16 আপনারা তো খুব ধৈর্যশীল মানুষ ভাই এতক্ষণ ধরে বসে আছেন দুই ঘন্টা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আমি খুব ভালো মানুষ আপনারা 15 নম্বর হচ্ছে সবাই আমরা দাওয়াতি কাজে সামিল হব নামাজে যাচ্ছেন নামাজের দাওয়াত দেন দিনই কাজ করেন মানুষের কাছে দিনই দাওয়াত পৌঁছে দেন এই 15টা কাজের সাথে আমরা যদি সম্পৃক্ত থাকতে পারি নিজেদেরকে দিনের পথে পরিচালিত রাখতে পারবো ইনশাআল্লাহ দেখি তো কারা কারা মনে রাখছেন এক নম্বর কি বলেছিলাম সবসময় মৃত্যুর কথা স্মরণ করা দুই নম্বর আত্মসমালোচনা করা তিন নম্বর গান বাজনা অশ্লীলতা ব্যয়াপনা নোংরামি ছেড়ে দেওয়া চার নম্বর তৌবা ইস্তিগফারের আমল করা পাঁচ নম্বর পাঁচ ওয়াক্ত সালাত
আদায় করা, ছয় নাম্বার নিজের মধ্যে তাকওয়া ডেভেলপ করা, সাত নাম্বার বলেছিলাম আল্লাহর কোরআনটা আমরা শিখব, আট নাম্বার বলেছি কি হাদিস অধ্যয়ন করব, নয় নাম্বার নবীজির সিরাত আমরা পড়ব ইনশাআল্লাহ, দশ নাম্বার আমাদের আব্বা আম্মার খেদমত করব, আত্মীয় স্বজনের খোঁজখবর নিব, এগারো নাম্বার আল্লাহর হক আদায় করব, তাহলে আল্লাহর বিধান মানব, বারো নাম্বার বান্দার হক নষ্ট করব, নষ্ট করলে আজকে গিয়ে মাফ চাব অথবা ফিরে দিয়ে দিব ইনশাআল্লাহ, তেরো নাম্বার অন্তরে হিংসা রাখব, চোদ্দ নাম্বার পর্দা করব, ঘরের সবাইকে পর্দা করাবো, পনেরো নাম্বার দাওয়াতি কাজে নিজেরা সামিল হয়ে যাব ইনশাআল্লাহ, এই পনেরোটা কমিটমেন্ট নতুন বছরের শুরুতে নেওয়া যাবে ইনশাআল্লাহ।